নমস্কার বন্ধুরা আপনারা জানেন দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শস্যের জন্য আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন তো এরই মাঝে একটা নতুন খবর উঠে এসেছে যে কৃষক বন্ধু প্রকল্পে আবারও কৃষকেরা টাকা পেতে চলেছেন তবে এখানে সমস্ত কৃষক কিন্তু টাকা পাচ্ছেন না বেশ কিছু কৃষক টাকা পাচ্ছেন তাদের সম্পর্কেই জানানো হবে একটা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা জেনে নেব যে কোন কোন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চলেছেন সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করব আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না কারণ তবেই পরবর্তী লেটেস্ট ভিডিওর ইনফরমেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন কেন্দ্র এবং রাজ্য সরকার দেশ ও রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সাহায্যের জন্য নানান প্রকল্প চালু করেছে সেই সকল প্রকল্পের মধ্য দিয়ে সরাসরি আর্থিক সাহায্য দেওয়া হয় কেন্দ্র সরকারের যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনা রয়েছে ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যের কৃষকদের বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিয়ে থাকে আপনারা জানেন বছরে দুটো কিস্তিতে সেই টাকা দেওয়া হয় জমির পরিমাণের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের কৃষকেরা চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন এই টাকা দেওয়া হয় রবিশস্য এবং খারিফ শস্যের জন্য দুই কিস্তিতে এছাড়াও এই প্রকল্পে আরও বেশ কিছু সুবিধা দেওয়া হয় যেগুলি রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ষাট বছরের মধ্যে কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে দু লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয় এমন গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রাজ্যে চালু থাকলেও বহু কৃষক রয়েছেন যারা কোনো না কোনো কারণে এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সেই সকল ব্যক্তিরা যারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য এবার সুখবর দিল রাজ্য সরকার কি সুখবর দিল তা না জানলেই নয় রাজ্যের সেই সকল কৃষকদের জন্য সুখবর যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেও প্রকল্পের সুবিধা পাননি কোনো না কোনো কারণবশত তাদের প্রকল্পের জন্য করা আবেদন বাতিল হয়ে গিয়েছে এবার সেই সকল কৃষকদের জন্য সুখবর দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে পুনরায় খতিয়ে দেখা হবে আবেদন এমন কি আবেদন বাতিল হওয়ার কারণ খুঁজে বের করে কৃষি দপ্তরের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে কেউ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন আপনারা জানেন মোট যে চিরানব্বই লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল তার মধ্যে বেশ কিছু কৃষক বাকি থেকে গিয়েছিলেন তাদের দুয়ারে দুয়ারে গিয়ে কিন্তু তাদের সমস্যার সমাধান করার কথা বলা হয়েছিল এখনও পর্যন্ত বেশ কিছু কৃষক বাকি থেকে গেছেন তারা এখনও টাকা পাননি সম্প্রতি যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানে এবার কয়েক লক্ষ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সকল আবেদন যাচাই করার পর প্রায় দেড় লক্ষ কৃষককে নতুন করে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে যার পরে দেখা যাচ্ছে এই প্রকল্পের আওতায় এসেছেন রাজ্যের অন্ততপক্ষে চুরানব্বই লক্ষ কৃষক তবে এখনও পর্যন্ত যে সকল কৃষকরা বঞ্চিত রয়েছেন তাদের জন্যও আলাদা করে ভাবছে রাজ্য সরকার আমি আপনাদের যেটাই জানিয়েছিলাম যে টাকা মুখ্যমন্ত্রী ট্রান্সফার করেছিলেন খারিফ শস্যের জন্য আর্থিক সাহায্য সেখানে দুয়ারে সরকারে যারা আবেদনপত্র জমা করেছিলেন তাদের মধ্যে বেশ কিছু কৃষকের আবেদনপত্র মঞ্জুর হয়নি এবং তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের অ্যাপ্রুভড হয়েছে কিন্তু কৃষক বন্ধু আইডি পড়েনি বা সব কিছু ঠিক আছে তবুও কৃষক বন্ধু টাকা আসেনি কোনো না কোনো কারণে আপনাদের টাকা বন্ধ হয়ে আছে সেই সকল কৃষকদের খুঁজে দেখে সমস্যার কারণ কৃষি দপ্তরকে জানানো হয়েছে যাতে টাকা দেওয়া যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে যাতে কোনো কৃষকই কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত না হন তো চলুন এই ইনফরমেশানটাই আপনাদের দেওয়া ছিল আপনারা কারা এখনও পর্যন্ত টাকা পাননি কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ